Apka. জানি যে মান্না প্রয়াত হয়েছেন প্রায় হচ্ছে আজকে 14 বছর। তো এই 14 বছরে আমরা দেখেছি যে তিনি যখন ছিলেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্যরকম একটা অবস্থা ছিল, একটা জাতীয় অবস্থা ছিল। তার চলে যাওয়ার পরেই গঙ্গোপাধ্যায় এখানে থাকায় তো আপনার কি মনে হচ্ছে মান্না না থাকার কারণে সেই সুন্দর স্থানটা কি পূরণ পায়নি, কেন এই দুরবস্থা ছিল? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমার কথা দেখছেন, যারা আমার কথা শুনছেন এবং যারা আমাকে দেখছেন, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। মান্না, শুধু মান্না না, আমাদের ইন্ডাস্ট্রিতে এক একটা এরকম নক্ষত্র একটা করে হিরো ছিলেন আমাদের মাঝে, অনেক অনেক অনেকেই হলো এরকমভাবে প্রিয় দর্শক আমাদের রয়েছেন। যেমন আমি বলবো সেই জাফর ইকবাল সাহেব ছিলেন, জাফর ইকবাল সাহেবেরও এরকম হিরো ছিলেন। এখন যাতে বয়স হয়ে গেছে তারা দেখেছেন। তারপরে আমার ওস্তাদ মরহুম নায়েব জসিম সাহেব, তারপরে না মাঝখানে ওর আগেও ছিলেন সালমান শাহ, তারপরে আমার মরহুম নায়েব জসিম সাহেব, তারপরে আবার মান্না, এরকম এক একটা সুপারিশ তার নায়ক আমাদের মাঝে থেকে চলে গেছেন। আমরাও একদিন চলে যাব। অনেক অনেক সুন্দর সুন্দর অভিনেতাও আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং অভিনেত্রীরাও চলে গেছেন। সবার আত্মার মাধ্যমে কামনা করছি এবং সবার গুণা যাতে আল্লাহ মাফ করেন, সেই দোয়া আপনারাও করবেন যারা আমার কথা শুনছেন। সবগুলো ভাই বোনেরা, গঙ্গাভাই আমি জানি যে আপনি মান্না ভাইয়ের সাথে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন, আমরা সেই পুরো সম্পর্কে একটু জানতে চাই, তা আপনার স্মৃতি। মান্না তো আমার একমাত্র, জসিম ভাই মারা যাওয়ার পরে মান্নাই ছিলেন আমার হলো একমাত্র সঙ্গের সাথী এবং আমার হিরো, সে ছিল আমার হিরো। তারপরে তার সঙ্গে তো অনেক ছবি করেছি, কারণ মান্নার সঙ্গে এই রাজপথে রাজা ছবিটিকে তার কণ্ঠ চেঞ্জ করার একমাত্র লোক যদি থাকে তাহলে আমি ছিলাম। এটা কেউ জানেও না, আমিও এরকমভাবে বলিও নাই কারো কাছে, কারণ একসঙ্গে যখন আমরা কাজ করতেছিলাম রাজপথে রাজা থেকে তারপরে রুটি ছবি, এই রুটি ছবিতে একসঙ্গে যখন কাজ করতেছি ও নর্মালভাবে কাঁদাকাটি করে, নর্মালভাবে যারা সবাই যেরকমভাবে কথাবার্তা বলে ওই রকমভাবে কথাবার্তা বলে, এমনিতেও একটু চিকন ছিল, আবার কথাবার্তা বলারও কণ্ঠ চিকন ছিল। আমি বললাম যে এইরকমভাবে কিন্তু দর্শক আপনার কণ্ঠ নিবে না, খাবে না, কারণ সব হিরো যতগুলো দেখেন কতগুলো আপনার সঙ্গে যখন এখন কাজ করতেছেন এত হিরো আছে, এইসব হিরোরে টপকাইয়া আপনি যদি আসতে যদি হয় মার্কেটে তাহলে আপনার পুরো ভয়েসটা চেঞ্জ করতে হবে। কারণ আমি যতটুকু শিখেছি বা যতটুকু আমার ওস্তাদ মরহুম নায়েব জসিম ভাই শিখিয়েছে এবং যেরকমভাবে আমাকে বলে যে একটা সিনেমা হলে যখন দর্শক ঢোকে ওই দর্শকের সঙ্গে প্রেমিক প্রেমিকারাও ঢোকে বা নর্মাল লোকেরাও ঢোকে, সিনেমা হলে বাদাম চাবায় আর আলাপ করে আর মাঝে মধ্যে পর্দার দিকে একটু করে তাকায়, কিন্তু ওর প্রেমিক প্রেমিকারাও নিজেরা ব্যস্ত থাকে ওদের প্রেমিকের গল্প নিয়ে, কিন্তু ওদের চেঞ্জ করানোর জন্য আপনার দিকে তাকানোর জন্য আপনাকে নিজেকে নিজে তৈরি হইতে হবে। আখ্যা একটা করে ডায়লগ দিতে হবে বা আখ্যা যদি কান্দাকাটি করেন তাহলে সেই রকমভাবে কান্দাকাটি করতে হবে যে দর্শকের ভিতরে যাতে বোম যেরকম বুকের মধ্যে বোম যেরকম হিট করে ওই রকম হিট করতে হবে বোমের মতো, যার কারণে চেঞ্জ করতে হবে। আপনি যদি কান্নাটাও যদি চেঞ্জ যদি করেন তাহলে আপনাকে কান্নাটা চেঞ্জ করতে হবে এইরকমভাবে। সাপোজ আমি আপনাকে বলতেছি, এটা মান্নাকে বললাম যে সাপোজ ধরেন আপনি খাওয়া খাইতেছেন প্লেটে নিয়ে খাওয়া খাইতেছেন, এটা নর্মাল তো খাওয়া খাইতেছেন, একজন আপনাকে খাইতে দিছে বা আপনি খাইতেছেন, খাওয়া খাইতেছেন, খাওয়াটা মুখে দিয়েছেন, দেওয়ানোর পরে চাবাইতেছেন, চাবাইতে আখ্যা মান্না ভাই কি হয়েছে আপনার? আমার আমার মা আমার মা এরকম ভাবে পাকাইতো, এখন খাইতে আমার মায়ের কথা মনে পড়ছে, আমার মা তো নাই। এইরকমভাবে চেঞ্জ করতে হবে আপনাকে, এইরকমভাবে করতে হবে মান্না আমার কথাটা
সুন্দরভাবে নিয়েছিল সেই ছবিতে। রুগী ছবিতে আমি মেন ভিলেন ছিলাম, মান্না। এরকমভাবে পুরাটা ছবি সুন্দর সুন্দর আরও কয়েকটা সিনে আমি কথা আমি বলছি, কারণ আমিও দেখেছিলাম একটা আদিত্য পাঞ্চলের একটা ছবি, আদিত্য পাঞ্চলের একটা ছবি, এই ছবিটার নাম হলো সাথী। এই সাথী ছবি এই আদিত্য পাঞ্চলের এই অ্যাক্টিংটা আমি দেখেছিলাম, ওই সময় আমার এই কথাটা মনে পড়ছিল। ওই কথাটাই মান্নাকে আমি বলছি, এটা কিন্তু আমার কোনো গড়া কোনো কথা না, ওই কথাটাই মান্নাকে বলেছিলাম। আমরা একটু জানতে চাই যে আমরা জানি যে আপনাকে মান্না ওস্তাদ বলে ডাকে, কেন ডাকে? এই জন্যই ওস্তাদ বলে ডাকে যে ঘটনাটা আমি এখন যেটা বললাম একটু অভিনয় করে যেটা আমি দেখাইলাম, এই জন্যই মান্না আমাকে ওস্তাদ বলে ডাকতো, আর কিছুই না। এটা কেউ জানতো না আর বুঝতো না। আমি এমন কোনো না যে মান্নাকে আমি পুরা ছবি অ্যাক্টিং শিখিয়েছি বা ইয়ে শিখিয়েছি, তারপরে আমাদের কাজী হায়াত সাহেব নতুন নতুন সুন্দর সুন্দর ছবি দিয়েছেন, ওই সব প্রতিটা ছবিতেই কিন্তু আমি দেখেছি এরকমভাবে সে হলো কাজ করছে বা ডায়লগ বলছে, বা একই সঙ্গে আবার কিন্তু কাজ করছি কাজী হায়াত সাহেবের। মান্না চলে যাওয়ার পর যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা কি পূরণ হওয়া সম্ভব কিনা কি বলা হয়? মান্না যাওয়ার পরে যে শূন্যতা যেটা সৃষ্টি যেটা হয়েছে, এটা আমাদের হলো আগে থেকেই, এটা হলো মানে এই ছবির সংখ্যা আমাদের ওখান থেকে শুরু হয়েছে, মানে এই বাংলা ছবি ধ্বংস হওয়ার, যেটা হলো আমাদের নগ্ন ছবি অশ্লীল ছবিগুলোর মতো। এই অশ্লীল ছবির পিছনে মান্না একা, যখন আমাদের এই মান্না আমাদের শিল্পী সোসাই ছেটে প্যারিস ছিলেন, তখন কিন্তু এই মান্না একা এই হলো অশ্লীল ছবির পিছনে সে ফাইট করেছিলেন, এবং ফাইট করেছিলেন এই জন্য যে তাকে সুন্দরভাবে টিকে থাকতে হবে এবং সুন্দরভাবে পুরো ইন্ডাস্ট্রির হালটা ধরতে হবে, কারণ মান্না ছাড়া ওই সময় আর কেউ ছিলেন না। কারণ আরও যারা অন্যান্য যারা হিরো ছিলেন, আলমগীর ভাই ছিলেন, পারুল ভাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন ভাই ছিলেন, কিন্তু ওনারা এতটা কাজ করতেন না। ওনারা ভালো দিয়ে একটা ছবি গল্প বুঝে হয়তো ভালো করত, আর না হলে সে করত না। যার কারণে মান্না বুঝেছিল যে ইন্ডাস্ট্রিতে হাল ধরতে হবে আমাকেই, তাহলে আমি এইটার পিছনে আমি আমাকে যা করতে হবে আমি তাই করব। তারপরে এই অশ্লীল ছবির পিছনে মান্না মানে মান্না ভাইয়ের ভালো গুণ কী ছিল? এটা ভালো মানে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মান্নার কাছে ছিল যে হলো যেটা ও একবার বলবে যে এটা আমি করব, এই কাজটা আমি করব, বাস এটা ও না শেষ করা পর্যন্ত সে থামতো না। এখন যেই হোক মান্নাকে দেখতে কিন্তু মান্না ওই রকম বডি ওই রকম ফিগার ওই রকম ইয়ে ছিল না, কিন্তু মান্না আবার ইমনিও কিন্তু একাই একশো ছিলেন, কারণ সে প্রতিবাদী যোদ্ধা ছিলেন, সে তার সাহস ছিল যার কারণে সে এইরকমভাবে ফাইট করত। এইরকমভাবে আমাদের ইন্ডাস্ট্রি তো শুধু বললে হবে না যে আমাদের ইন্ডাস্ট্রিতে হিরো নাই বা সুন্দর সুন্দর গল্প নাই বা সুন্দর সুন্দর কাজ নাই, এটা বললে হবে না। ইন্ডাস্ট্রিতে আপনি সবই আছে, আর্টিস্ট আছে, হিরো আছে, নায়িকা আছে, ভিলেন আছে, সবই আছে, গল্পও আছে, কিন্তু আপনাকে ওইরকমভাবে মান্নার মতন টেন্স করে মান্নার মতন টেন্স কইরা অ্যাক্টিং করতে হবে। মান্না কিন্তু এক একটা ছবিতে এক এক রকম টেন্স করতো, মনে হইতো বা পাবলিকও মনে করতো যে এটা তো পুরা ওই গল্পের সঙ্গে পুরা মান্না মিশে গেছে, বা মনে হয় যে এই গল্পটাই তৈরি হয়েছে মান্নার জন্যই। এই যে মান্না যে মায়ের জন্য এত কাঁদাকাটি করতেছে, ভাইয়ের জন্য এত কাঁদাকাটি করতেছে, দেশের রাজনৈতিক নেতা হিসাবে যে সে যখন প্রতিবাদী হিরো হিসাবে ছিল, মনে হয় যে আসলে সে হলো পুরা দেশের সঙ্গে প্রতিবাদী, সে একাই যুদ্ধ করবে। যেমন মায়ের যখন গল্প যখন যাইতো, যেমন হলো আম্মা যান একটা ছবি, আপনারা দেখবেন যে কীরকম সে করছে, মনে হয় যে আসলেই ওর হলো সেই রকম একেবারে আপন মা, বাস্তব মা। ভাই আমরা যতদূর জানতে চাই, মান্না ভাই খাওয়া দাওয়া ঘুম থেকে সবসময় সিনেমা নিয়ে ভাবছে, হ্যাঁ এটা কতটা আপনি দেখেছেন কাছে থেকে? না না, এটা একেবারে সত্য কথা। যে কাজ করবে, যেটা কাজ করবে তাকে সেই রকমভাবেই মানে যুদ্ধ করা উচিত। যেমন আমি বলবো আপনারাও তো সুন্দরভাবে যেরকম সাংবাদিকতা আপনারা যুদ্ধ করতেছেন, আমার মনে হয় যেমন ইন্ডাস্ট্রির ভিতরে আপনারা তো একেবারে পুরা দিল প্রাণ সব
ঘুম সব খাওয়া দাওয়া হারাম করে দিয়েছেন। এই আমাদের ইন্ডাস্ট্রির যে ঘটনাগুলো এত সুন্দরভাবে প্রচার করতেছেন, একেবারে পুরা নীতিবান হিসাবে কিন্তু করতেছেন। এখানে কিন্তু কেউ আপনাদের টাকা দিয়ে নিয়ে আসে নাই বা টাকার বিনিময়ে কিন্তু আসেন নাই। আপনারা যে দায়িত্ব, আপনাদের যে দায়িত্বটা, এই দায়িত্বটা যে সুন্দরভাবে যে পালন করতেছেন, এটাও এরকমই কাজকেও সবাই সবার যদি সুন্দরভাবে যদি দায়িত্বগুলো পালন যদি করে, তাহলে যে কোনো জায়গায় যে কোনো কাজ সুন্দর মতনভাবে ওই প্রতিষ্ঠাটা চলবে। আর যদি সে সুন্দরভাবে না যদি করে, এটা যত বড় ইন্ডাস্ট্রি হোক আর যত বড় প্রতিষ্ঠান হোক না কেন, ওটা কমসে চলে যাবে। তাই আমি বলবো, মান্নার স্মরণের কথা নিয়ে অনেক কথা আমি বললাম, কিন্তু এই আমার কথা যারা শুনছেন